এই পরিচালনার পদগুলোতে চেয়ারে যারা যখনই বসেন তিনি যত বিখ্যাত চিকিৎসকই হন না কেন ওনার দুইটা সত্তা হয়ে যায়। দেখুন আমাদের দেশের হসপিটাল ম্যানেজমেন্টে অর্থাৎ হসপিটালের স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা সবাই এখানে আলোচনা করেছি এবং এটি দৃশ্যমান যে খুব সুন্দর সুন্দর ভবন হচ্ছে অনেক একদম আপনি সেই ঢাকা কেন জেলা পর্যায়ে বা বিভাগীয় না আপনি মনপুরায় যাবেন সেখানেও খুব দৃষ্টিনন্দন ভবন আছে সেন্ট মার্টিনে যাবেন সেখানেও দৃষ্টিনন্দন ভবন আছে কয়রাতে যাবেন আছে বাট এই যে সুন্দর ভবনের মতো আসলে যারা এই সেবা আর সঙ্গে জড়িত আছেন তাদের মনগুলো এত সুন্দর না পাশাপাশি সিস্টেমটাও এত সুন্দর না তো সিস্টেমটা যদি ডেভেলপ করা না হয় সুন্দরভাবে বা ভালোভাবে যদি ম্যানেজমেন্টটা যদি প্রপার না থাকে তাহলে আপনি যত সুন্দর ঘর করেন সেই ঘরের মধ্যে যে মানুষগুলো সেগুলোকে মানসিকভাবে যদি সুন্দর আমরা না করতে পারি তাহলে সেবা কীভাবে দিব এখন যন্ত্র আছে যন্ত্র তো এখন যন্ত্রণা হয়ে আছে আসলে হাসপাতালের যারা ইউজার তাদের জন্য আবার যারা এগুলোর ব্যবস্থাপনায় আছেন তাদের জন্য যন্ত্রণা এখন একটা হাসপাতালে যিনি ম্যানেজার আছেন অ্যাজ লাইক ডিরেক্টর অর ইউএসএফপি যিনি হন না কেন তিনি যখন ওই হাসপাতালে দেখেন যন্ত্রপাতিগুলো আছে মানুষও জানে এলাকার মানুষ জানে কিন্তু সেটি উনি রোগীর জন্য ব্যবহার করতে পারছেন না যদি সেই অফিসার ভালো হয়ে থাকেন সৎ হয়ে থাকেন তার জন্য অবশ্যই এটি যন্ত্রণা তার মানসিক যন্ত্রণা কিন্তু সমস্যাটি হলো অন্য জায়গায় দেখুন আমাদের সিস্টেম নিয়ে বহুদিন পর্যন্ত অনেক কথাবার্তা কিন্তু হয়েছে আপনাদের এখানেও অনেক আলোচনায় বলেছি যে ম্যানেজমেন্টের হেলথ সিস্টেমের ম্যানেজমেন্টের একটা বড় ধরনের রিফর্ম দরকার এই রিফর্মটা হচ্ছে না রিফর্মটা আপনি যতদিন পর্যন্ত না করবেন একজন আমি যদি উপজেলার মাঠের চিত্রের কথা বলি একজন ইউএসএফপিও বা উপজেলা হেলথ কমপ্লেক্সের দায়িত্বে যিনি আছেন তিনি একাধারে ডাক্তার তিনি একাধারে ম্যানেজার এখন ম্যানেজার উনি কি ওই ঠিকাদারি কোন মালামাল কিনবেন এটা দেখবেন কোথায় কোন বরাদ্দ দিবেন সেটা দেখবেন বাজেট কষবেন নাকি ওই পার্সোনাল ওনার যে চেম্বারের রুগী দেখবেন না হাসপাতালের রুগী দেখবেন নাকি ওই হাসপাতালে যারা স্টাফ তারা কে কখন ডিউটিতে আসলো না আসলো ফিঙ্গার প্রিন্ট দিল কি না কে কোন ডাক্তার ফিঙ্গার প্রিন্ট ভেঙে ফেললো কোন নার্স মারামারি করলো চুলোচুলি করলো সরি টু সে এগুলো তো হচ্ছে বাস্তবতা এগুলো ম্যানেজ করবেন তো ওনার দ্বারা আসলে কিছুই হচ্ছে না এখন একেবারে এটা ও আপনি যদি সিরিয়ালি ওই উপজেলা থেকে আমাদের ডিজি অফিস পর্যন্ত চলে আসেন দেখবেন এই অবস্থাই চলছে না আমি আমি একটা জানো তৌফিক মারুফ আমি একটা জিনিস আপনাকে জানতে চাই এই পৃথিবীতে তো উন্নত দেশে কোথায় কী হচ্ছে আমরা সবাই জানি হসপিটাল ম্যানেজমেন্টের জন্য যে আপনি যেটা বললেন একজন হসপিটালের সিও কিংবা হসপিটালের চিফ তাকে কিন্তু আপনি তাদেরকে একটা প্যারা মানে ওটাও কিন্তু একটা ম্যানেজমেন্টের মেডিকেলেরই একটা কোর্স রয়েছে মানে ওটাও কিন্তু আপনার মেডিকেল শিক্ষার মধ্যেই আছে যে কারা হসপিটাল ম্যানেজমেন্ট কিংবা হসপিটাল ম্যানেজমেন্ট তাদেরকেও কিন্তু ডাক্তারেরই একটা আপনি শিখতে হয় কারণ তাকে ডাক্তারের আপনার কিছু নলেজ থাকতে হবে কিন্তু হোটেল মানে যেভাবে হোটেল ম্যানেজমেন্ট হয় কিংবা যেভাবে অন্যান্য ম্যানেজমেন্টগুলো হয় আজকে পৃথিবীতে হসপিটালের ম্যানেজমেন্টটা কিন্তু একটা দারুণ আপনার সায়েন্স হিসাবে তৈরি হয়েছে যার জন্য এত সুন্দর সার্ভিস উন্নত বিশ্বে পাওয়া যাচ্ছে আমাদের দেশে আমরা তো এত বিদেশে যাচ্ছি এত বড় বড় উদাহরণ দিচ্ছি কিন্তু সেই জায়গাটায় কেন আমরা আপনি যে কথা বলেন ডাক্তারকে দিয়েই যে আপনার সেটা করতে হবে কারণ একজন ডাক্তার তো ভালো চিকিৎসক হতে পারে কিন্তু সে যে একজন ভালো সিও হবে একজন ভালো ডাক্তার তো একটা ভালো ব্যবস্থাপক নাও হতে পারে অবশ্যই আমি সেই কথাটাই বলছি আপনি দেখুন আমাদের যদি উদাহরণ দেই বাংলাদেশের যে আমি যদি ডিজি হেলথের কথা বলি বা অন্য জায়গাগুলোতে এমনকি আমার পাশে যিনি বসা আছেন ভিসি মহোদয় আছেন ম্যানেজেরিয়াল বা এই পরিচালনার পদগুলোতে চেয়ারে যারা যখনই বসেন তিনি যত বিখ্যাত চিকিৎসকই হন না কেন ওনার দুইটা সত্তা হয়ে যায় উনি একদিকে ডিরেক্টর চেয়ার মেনটেন করেন আর একদিকে হচ্ছেন রুগী তার যদি একদম খুব আমি নাম বলবো না নাম বললেও বলতে পারি খুব ভালো চিকিৎসক কিন্তু তিনি যখন চেয়ারে বসে প্রশাসনিক জায়গায় বসেন ওনার কিন্তু ওই চিকিৎসার জায়গাটা ঘাটতি হয়েই যায় তো রুগীরা বঞ্চিত হচ্ছে পাশাপাশি উনি সারা জীবন পড়াশোনা ওই রুগী দেখছেন চিকিৎসা করাইছেন রুগীর অবস্থা কি এগুলো দেখছেন নিজে স্টুডেন্ট পড়াচ্ছেন উনি হঠাৎ করে যখন চেয়ারে এসে বসবেন পরিচালনা করবেন কোন ঠিকাদারকে কী দিবেন না দিবেন কী কেনাকাটা করবেন উনি ওই জায়গাটায় আসলে খুব ভালোভাবে ওনার যোগ্যতা অনুযায়ী উনি ম্যানেজ করতে হিমশিম খান পাশাপাশি রুগীর দেখার জায়গাটিও লস করেনি